বংটা ওই ধরে এই যে এই যে ও এইটা তোদের বাড়ি আজ আমি রেডি হয়ে ক্যামেরাটা অন করলাম পুরো রেডি হয়নি হাতে এখনো নেল পালিশ পরা বাকি নেল পালিশ পরতে পরতে বলি হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজ রেডি হয়ে যাব হচ্ছে বোনের বাড়ি অনেকদিন ধরে ভাবছি বোনের বাড়ি যাব সময় হয়তো কাজ হয় না কাজ হয়তো সময় হয় না তা আজ দুটোই পেয়েছি কাজও হয়ে গেছে সময়ও হয়ে গেছে তাই ভাবলাম যে বোনের বাড়ির থেকে ঘুরে আসি তাই একটু রেডি হয়ে নিলাম তার আগে বান্ধবীকে কল করে বলেছিলাম তুমি যে আমার সঙ্গে যাবে বান্ধবীও রাজি হয়ে গেল তাই আরও আগ্রহ বাড়লো যাওয়ার জন্য তো এবার তো আমি পুরো রেডি হয়ে গেছি একবার এঘর করবো একবার ওঘর করবো দেখো কী নেবো ভুলেই যাই আর কি কী নিতে হবে তো এখন তো গরম পড়ে গেছে একটা তো জলের বোতল মাস্ক নিতেই হয় আর এই যে দেখতে পাচ্ছ এই যে জামাটা আমি পরেছি অনেক দিন বাদে কিন্তু আমি এই জামাটা পরলাম বুঝতে পারছি না জামাটা পরে কেমন লাগছে যেহেতু ঘরে আমার কেউ নেই ভালো আর মন্দ বলার জন্য তাই তোমাদেরকে বললাম কেমন লাগছে বলতে জামাটা পরে আমাকে ঠিকঠাক লাগছে ভালো না লাগলেও কিছু করার নেই আমাকে এই জামাটা পরেই বেরোতে হলো কারণ বান্ধবী কিন্তু ওয়েট করছে অনেকক্ষণ ধরে স্টেশনে আমাকে দুবার ফোন করা হয়ে গেছে আর এত গরম পড়েছে এখনই দেখো কীরকম গরম লাগছে তো চলো আমি তো এখন টোটো ধরে যাবো বান্ধবীর কাছে বান্ধবী স্টেশনে দাঁড়িয়ে আছে তার সঙ্গে মিট করবো তারপরে যাবো ওই যে দেখতে পাচ্ছ ওখান থেকে যাবে কবে এখন এখন আমরা যাবো বান্ধবীর ভাইয়ের বইয়ের দুটো গিফট কিনতে ও গিফট করবে তাই সেটা কিনতে যাবো তার আগে তো আমাদের টিকিট কাটতে হবে তাই বান্ধবী দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য টিকিটটা কাটা হয়ে গেল ব্যারাকপুর স্টেশনের সামনেই বাজাজ কলকাতা তো আমরা তো সেখানে চলে আসলাম এখানে ঢুকতেই বলছে ক্যামেরা অ্যালাউ নেই যাক আমি বললাম বাইরে থেকে ভিডিও করব আমি বুঝে পাই না ক্যামেরা কেন সব জায়গায় অ্যালাউ করে না কিছু কিছু মাল দেখে মানে আমি যদি ভিডিও করি কেউ কেউ আমার এই ভিডিও তারা দেখে মানে কোনো কোনো জিনিস পছন্দ হলে তারাও তো দেখেও তো মানে শপিং করতে আসতে পারে কিন্তু কেন যে অ্যালাউ করেন আমি বুঝে পাই না তবুও আমি চেষ্টা করি যেখানে যাই অ্যালাউ না করুক আমি লুকিয়ে কিছু কিছু ভিডিও করার সেটা শেয়ার করার জন্য মানে শেয়ার করার জন্য আমি কিন্তু করেও থাকি আর এখানে অ্যালাউ করিনি তাও আমি একটুখানি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম বান্ধবী যে দুটো কুর্তি নিল কোন কুর্তি দুটো নিল সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব তো কুর্তি তো নেওয়া হয়ে গেল আমরা এখন বেরিয়ে চলে আসলাম এখন যাব হচ্ছে আমরা স্টেশনে তো চলো স্টেশনে যাওয়া যাক চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে আর দেখো দু নম্বরে কত ভিড় হয়েছে আমাদের ট্রেনের এখনও অ্যানাউন্স করেনি তাই আমরা প্ল্যাটফর্মের ওপরেই দাঁড়িয়ে আছি আমরা যাব একের এতে নামবো নেমে আমরা হালি শহরে যাব তাই জন্য একের এতে ট্রেন দেবে তো ট্রেন তো দিয়ে দিয়েছে আমরা ট্রেনে উঠেও পড়েছি এরা দেখো কী সুন্দর নিশ্চিন্ত মনে ঘুমিয়ে আছে আমি এত নিশ্চিন্ত মনে ঘুমোতে পারি না কারণ জানো রাতে ঘুমোলে ভাবে সকালে উঠে কত করে রান্না করে যেতে হবে এই চিন্তা নিয়ে ঘুমোয় বলে মনে হয় আমার ঘুম হয় না ঠিকঠাক মতো ওদের তো সেই চিন্তাটা নেই ওই জন্য ওরা নিশ্চিন্তে ঘুমোতে পারছে যাই হোক বোনের বাড়ি যাবো খালিয়া থেকে যাওয়া যায় দাঁড়িয়ে পড়েছে মিষ্টি দোকানে মিষ্টি নেবো বলে মিষ্টি তো নেওয়া হয়ে গেল বোনের একটা ছোট মেয়ে আছে সে ক্যাডবেরি খেতে ভালোবাসে তার জন্য ক্যাডবেরি নেবো চিপসের প্যাকেট নেবো আর লজেন্সের প্যাকেট নেবো একটা তো ক্যাডবেরি নিলাম লজেন্সের প্যাকেট ছিল না বলে পার্ক নিলাম আর একটা চিপসের প্যাকেট নিলাম তা বান্ধবী তার মাকে দেখতে যাবে বলে তার মায়ের অসুস্থ এখানে বান্ধবীর মার বাড়িতেও যাবো বলে বান্ধবী কিছু ফল নিল ফল তো নেওয়া হয়ে গেল এখন যাব হচ্ছে আমরা টোটো ধরে যেখানে আমার বোন থাকে সেখানে তো আমাদের ফল নেওয়ার পর টোটো ধরে উঠে চলে আসলাম বোনের বাড়ির সামনে তাকে ফোন করলাম কারণ তার বাড়িতে আমরা এই ফার্স্ট টাইম আসলাম আমি চিনি না তাই জন্য তার মেয়েকে পাঠিয়েছি চলো তার মেয়েকে দেখাই দেখো কত পাকাপাক্ত মেয়ে আমি এখানে সব চিনি আমি এখানে কোন বাড়ি তোদের বাড়ি কোনটা ওই ধরে ও এইটা তোদের বাড়ি
আমি যে বোনের বাড়িতে এসেছি সেই বোনের নিজের মা হচ্ছেন উনি। উনি আমার আসার কথা শুনেই এসেছেন, কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো বোনের মা দিদির মা আলাদা, বোন তো অনেক রকমের হয়, তাই কি না? তো চলো, এবার তো বোনের মায়ের সঙ্গে আলাপ করালাম, বোনের মেয়ের সঙ্গে আলাপ করালাম, এবার বোনের বাড়ির আর যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে তোমাদেরকে আলাপ করে, আর বোনের সঙ্গে আলাপ করেনি, এই দেখতে পাচ্ছি উনি হচ্ছেন বোন। ও লজ্জা পেয়ে গেছে যেহেতু আমি ক্যামেরা অন করে গেছি, বুঝতে পারি। আর ইনি হচ্ছেন বোনের শাশুড়ি। এত দেরি করে না কেন? দিদি দুপুরবেলা আসবা, সকালবেলা আবার রান্না বান্না করতে, সকালবেলা আবার রান্না বান্না করতে হয়, কষ্ট হবে। এই বোনের বাড়িতে আমরা ফার্স্ট টাইম আসলাম বলে তাই ও ঘরগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে, যেহেতু আমি জানি না কোথায় কি আছে আর কীরকম ঘরটা সাজানো আর কী কী ধরনের জিনিস আছে। দেখো, কিছু জিনিস দেখে নিজেরও ভালো লাগে আর অভিজ্ঞতাটাও বাড়ে, আমারও কোনো কোনো জিনিস আছে মানে পছন্দ হলে সেটা নিজের ঘরেও তৈরি করা যায়, তাই জন্য মানে মানুষের বাড়িতে মানুষ গেলে পরে না একটু ঘুরে দেখতে পারে, সত্যিই খুব ভালো লাগে। চলো তাহলে ওর ঠাকুর দর্শন করা যায়, আমি দর্শন করবো, তোমাদেরকে ওদের ঠাকুরটা দর্শন করবো, যেহেতু আমি গোপাল ভক্ত, ও গোপাল ভক্ত। চলো গোপালকে দেখাই তোমাদেরকে। ঘর তো ঘুরে দেখা হয়ে গেল, ঠাকুরও দর্শন করা হয়ে গেল, তারপরে দেখো আমাদের জন্য দুপুরের লাঞ্চের থালাও রেডি করে দিয়েছে। আজ লাঞ্চে বলেছিল হচ্ছে শাক ভাজা, মাছের ঝোল, মাংস, চাটনি, পাঁপড় আর স্যালাড। চলো তাহলে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই। দুপুরে লাঞ্চ করার পর ওর বিয়ের অ্যালবামটা আমাদের দেখতে দিল। এখানে অনেক ফটো আছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাহলে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ওকে দেখো কোনে সাজে কত সুন্দর লাগছে দেখতে, আমাদের তো অ্যালবাম দেখা হয়ে গেল, এবারে আমরা গল্পে আসন নিয়ে বসে পড়েছি। কত জোম করেছে, আমাদের কিন্তু এখনো গল্প করা শেষ হয়নি। তার মধ্যে দেখো আমার বোন আবার মিষ্টির আয়োজন করে দিয়েছে, যেহেতু খাবার শেষে মিষ্টি খায়নি তাই ও এখন মিষ্টি নিয়ে রেডি হয়ে গেছে। আমি তো মিষ্টিগুলো সব কটা খাবো, কারণ আমার মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে। গল্প থেমে দিলে কেন, গল্প করো না, এগুলো আমার মায়াপুর গেলে একদিন করে থাকতে ইচ্ছাই করে। আর আমার তো আমি তোকে দেখাচ্ছি মায়াপুরে আমার কেন যেতে ইচ্ছে করো জানো ভালো মতো, আমার মানে মানে কত করে যাবো যাবো এরকম মনে হচ্ছে। তুই মায়াপুরে ড্রেস আমাদের কাছে দেখেছিলাম, আসামে গেছিলাম, আসামে লেহেঙ্গা, আসামে কি বলে মেঘলা, সিনিকে মেঘলা, এত দাম এত দাম, আমি দেখেছিলাম অনেকদিন আগে 5,000 টাকা সিনিকে তো নাকি, সে শান্তিনিকে তো না, শীতে তো না, সিনিকে তো সত্যি। মাথা ছিল দিদির চুল এরকম হয়ে যাবে, কাকে বললা? ও আমার বরকে। দেখি আমরা তো তারপরে চলে আসলাম বান্ধবীর মায়ের বাড়িতে, আর বান্ধবী ভাইয়ের বইয়ের জন্য যে গিফটটা এনেছিল সেটা হচ্ছে এই কুর্তিটা।
আর ভাই বলছে ওর কুর্তিটা নাকি গায়ে হবে না, কালারটা খুব ভালো লেগেছে আর আমাদেরও ভালো লেগেছে কালারটা, তাই জন্য এনেছি। তারপরে আমার ঠিক আছে তাহলে তুমি পরে আসো, তো ও দেখো কুর্তিটা পরে এসছে আর ওকে সত্যিকারই কুর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছে, কালারটা ওকে মানিয়েছো, ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে আর ওরও পছন্দ হয়েছে। একটু কোমরের দিকে ঢিলা, ও বলো টাইট করে নেবো। তা আগের দিন বান্ধবীর বাপের বাড়িতে এসেছিলাম, তার বাড়িঘরটা পুরোটা ঘুরে দেখা হয়নি বলে আজ বললো ভাইয়ের বউ চলো ঘুরে দেখবে, সেদিন তারা ছিল তাই চলে এসেছিলাম। তো চলো বান্ধবীর ভাইয়ের পুরো ঘরটা ঘুরে দেখাই তোমাদেরকে। তারপরে তো আমরা চলে আসলাম, ওর আর একটা ভাই পাশেই থাকে তাদের বাড়িতে, কারণ এই ভাইয়ের বউয়ের জন্য সে গিফট কিনেছে, সে গিফটটা দিতেই আমরা এখানে এসেছি। এই বইয়ের জন্য সেম একই কুর্তি এনেছে। এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আমরা তখন বাড়ি চলে যাব। তো আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলো আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ আমার পাশে থেকো।